রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ রসালো ফল তরমুজ। একদিকে ব্যবসা গরম, অন্যদিকে রমজান মাস, এই দুই কারণেই তরমুজের দাম অনেক বেশি বেড়ে গেছে। 200 টাকার নিচে তরমুজ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। এ কারণে নিম্নআয়ের মানুষেরা তরমুজ কিনতে একেবারে হিমশিম খাচ্ছে। আমরা তরমুজ যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই এবং যারা কিনছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, তারা আসলে কি বলছেন সেই বিষয়টি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। যদি একটু বলতেন আপনার কাছে মাঝারি সাইজের যেই তরমুজ এবং বড় সাইজের যেই তরমুজ, সেই তরমুজগুলোর দাম কেমন? আমার কাছে মাঝারি সাইজের তরমুজ আছে 200 টাকা দামের, আর বড় আছে 350 টাকা দামের। তো কেমন আপনার রমজান আসলো, কেমন ছাড়া পাচ্ছেন? পয়সাটা তো ছাড় দেওয়ার টাইম হয়েছে আর কি, এখনো তো মনে করেন মানে নামাজ পড়ে আসছে, এখন বিক্রি হবে ওটা আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনার কি তরমুজ কিনতে এসেছেন? জি। যদি একটু বলতেন দাম কেমন? এই তো মোটামুটি আছে আর কি, একটু বেশি দিকে এখন প্রথম রোজা তো একটু বেশি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনি কি তরমুজ কিনতে এসেছেন? দাম কেমন? দাম তো বেশি হওয়ার দ্বারা 800 টাকা ধরে। তিন যেমনটি বলছেন দাম অনেক বেশি বলছে। আমরা আরও কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, তারা আসলে কত করে বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যদি একটু বলতেন আপনার কাছে মাঝারি সাইজের এবং বড় সাইজের তরমুজগুলোর দাম কেমন? এখানে মাঝারি সাইজের যেগুলো মাঝারির থেকে ছোট আমরা যেগুলো বিক্রি করতেছি এগুলো 100 টাকা, 120 টাকা, 150 টাকা, আর যেগুলো একদম বড় তরমুজ আছে এগুলো 500 টাকা, 700 টাকা এরকম বিক্রি করতেছি। এই যে মাঝারি যেগুলো আছে এগুলো 200 টাকা, 220 টাকা, 180 টাকা ওই রকম। এর উপরে দাম নাই? এর উপরে দাম নাই। যে এগুলো সর্বোচ্চ কত? সর্বোচ্চ আমার এখানে অনেক বড় তরমুজ আছে, যে এই যে দেখেন এগুলা, এগুলা হচ্ছে নোয়াখালীর তরমুজ, এগুলো 550-600 এরকম দাম। অর্থাৎ আপনার কাছে 550 থেকে 100 টাকা পর্যন্ত তরমুজ পাওয়া যায়। যদি একটু আপনার সাথে একটু কথা বলি, যদি একটু বলতেন এই যে রমজান, অন্যদিকে গরম, এই গরমে তো অনেক বেশি চাহিদা, দাম কেমন যদি একটু বলতেন? আসলে দামটা যেভাবে সরবরাহ আছে সেই তুলনায় দামের পরিমাণটা একটু বেশি, কারণ সেটা হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ বা মধ্য আয়ের মানুষ তাদের দামটা অনেকটা নাগালের বাইরে। আসলে দামটা যদি আরেকটু সহনশীল হইতো তাহলে হয়তো সবার নাগালের মধ্যে হয়তো সাধারণ মানুষগুলো খাইতে পারতো এই রমজান মাসে, এই তীব্র গরমের মধ্যে তারা একটা স্বস্তি পাইতো। অসংখ্য ধন্যবাদ। তিনি যেমনটি বলছেন একেবারেই এখানে যদি দাম যদি সবার সবাই কিনতে পারে এমন যদি হয় তাহলে সবাই তরমুজ কিনতে পারবে, এই রমজান মাসে এক টুকরো রসালো ফল তরমুজ সবাই খেতে পারবে। এ কারণে এখানে যদি প্রশাসনের নজরদারি থাকে, সবখানে যদি দামগুলো নিয়ন্ত্রণ করা হয় তাহলেই সবাই এক টুকরো তরমুজ খেতে পারবে এমনটি তারা আশা করছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।